channl job news channel channel আজকে সবথেকে বড় আপডেট যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি তোমাদের শরীর এবং মন দুটোই সুস্থ আছে আগামী কাল যারা টেট 2022 এর ইন্টারভিউ দিতে চলেছো তোমাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং 2014 সালের যারা আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ বটেই এবং যারা ইন্টারভিউ দিতে চলেছে আগামী দিনে তারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে পারো তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না তার কারণ হচ্ছে এই ভিডিওর প্রত্যেকটা জায়গায় আমি ইনফরমেশন গুলো দিয়ে রেখেছি যে ইনফরমেশনগুলো তোমাদের জানা প্রয়োজন আছে তা না হলে কিন্তু তোমরা সমস্যায় পড়বে ওকে এই ভিডিওর প্রথমত যে অংশ থেকে শুরু করব সেই অংশটা হচ্ছে তোমাদের যে 42,500 নিয়োগ হয়েছিল 2014 সালে টেট হয়েছিল সেই 2014 সালের টেটে অল্প অল্প করে তো নিয়োগ হচ্ছিল তোমরা জানো যে 16,500 নিয়োগ হলো কিছুদিন আগে এই 16,500 নিয়োগের পিছনে একটা রহস্য আছে এবং এই রহস্যটা কিন্তু তরুণ জ্যোতি তিওয়ারি কিন্তু উন্মোচন করেছেন হ্যাঁ সেটা কিন্তু আগামীকাল উন্মোচন সরি পরশু আগে আগে আগামীকালে উন্মোচন করেছিলেন এবং সেই উন্মোচনটা কী করেছেন সেটাও জানাবো 42,500 ইন্টারভিউ আবার হতে চলেছে কেন হতে চলেছে সেটাও জানাবো একটু একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে তোমরা অনেকে দেখোনি হয়তো সেই ভিডিওটা যদি দেখে না দেখো দেখে নিতে পারো অনেক কিছু ব্যাপার আছে সেগুলোকে তোমাদেরকে বলে দিচ্ছি আর টেট 2022 যারা আছো তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু প্রিপারেশন জোর কদমে শুরু করে দাও ওকে এবং আমি তোমাদের ইন্টারভিউ ক্লাস কিন্তু করাচ্ছি 1 থেকে 14 পর্যন্ত অলরেডি হয়ে গেছে ডেমো ক্লাস নিয়ে চিন্তা নেই অর্থাৎ যেটা অ্যাপটিউড টেস্ট বলা হয় এবং তোমাদের ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়েও চিন্তা করার প্রয়োজন নেই টোটালি এই চ্যানেলের উপর ভরসা রাখতে পারো তোমাদের জন্য ই বুক সমস্ত কিছু প্রোভাইড করা হবে সেই সমস্ত কাজগুলো কিন্তু চলছে তাহলে শুরু করা যাক তোমাদের সমস্ত কিছু কোয়েশ্চেনের অ্যান্সার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে প্রাইমারি যে ব্যাপারটা হচ্ছে দেখো 42,500 নিয়োগ হয়েছে এই 42,500 জনের চাকরি কিন্তু বাতিল হতে চলেছে এই যে তুমি দেখতে পাচ্ছ সামনে হেডিং এটা কিন্তু সত্যি এটা মিথ্যা নয় আর এটা কোনো ভুয়ো খবর কিন্তু ছড়ানো হচ্ছে না এই 42,500 যে নিয়োগ হয়েছে সেই 42,500 নিয়োগের পরিপ্রেক্ষিতে 700 থেকে 800 জন মামলাকারী ছিল সেই মামলাকারীরা বলেছিল যে এই 42,500 জনের কোনো রকম অ্যাপটিটিউড টেস্ট হয়নি অ্যাপটিটিউড টেস্ট মানে যেটা আমি তোমাদেরকে বলছি যে ডেমো ক্লাস করাবো সেটা কিন্তু হয়নি সেই ডেমো টেস্ট করানো হয়নি সেই জন্য কিন্তু মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলা দায়ের হয়েছিল এবং 700 জন মামলাকারীর মধ্যে কিছু জনের হ্যাঁ অ্যাভিডেন্সকে বয়ানকে রেকর্ড করে নেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেটা নিয়ে কিন্তু মামলা শুরু হয় সেই মামলা অনুযায়ী তোমাদেরকে আমি একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম সেখানে জানিয়েছিলাম যে সমস্ত 5টা জেলা থেকে কিন্তু ইন্টারভিউ যারা নিয়েছিল তাদেরকে ডাকা হয়েছে সেই 5টি জেলা কী কী সেটা যদি জানতে চাও তাহলে আর একটা ভিডিও করেছিলাম অনেক আগে বলেছিলাম যে এই 5টি জেলা থেকে ডাকা হচ্ছে এত তারিখে অর্থাৎ এই 22 তারিখে হ্যাঁ তোমরা দেখোনি দেখে নেবে কারণ এই চ্যানেলে সবসময় লেটেস্ট আপডেট প্রোভাইড করা হয় এই 5টি জেলা থেকে 40 জনকে ডাকা হয়েছে ডাকার কথা বলা হয়েছিল মোট 30 জন উপস্থিত ছিল এবং ওই মোট 30 জনকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই কিন্তু জেরা করেছেন অর্থাৎ নিজেই কিন্তু জেরা করেছেন সেটা কিন্তু একটা বদ্ধ কামরায় অর্থাৎ বদ্ধ রুমে কিন্তু ক্যামেরার সামনে তিনি জেরা করেছেন এবং 30 জনের বয়ানকে তিনি ক্যামেরায় রেকর্ড করেছেন এবং এই 30 জন বয়ানের ক্যামেরা রেকর্ড করার পরে যেটা জানতে পারা যায় যে হ্যাঁ সত্যিই অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হয়নি 42,500 শিক্ষকের অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হয়নি এবার তোমরা প্রত্যেকেই বলবে তাহলে চাকরি পেলে এটা তো সরকারের দোষ দেখো এই সমস্ত কথা নিয়ে আমি তো আলোচনা করবই তার আগে তোমাদের প্রত্যেকটা যে সমস্ত প্রশ্ন মনে উঠতে পারে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাই টু পাই আমি দিতে চলেছি ওকে দেখে নাও এরপর তরুণ জ্যোতি তিওয়ারি অর্থাৎ যারা মামলাকারী পক্ষে উকিল তেনাকে জিজ্ঞেস করার পরে যেটা জানা যায় সেটা হচ্ছে 5,000 অর্থাৎ 5,000 এমন ক্যান্ডিডেট আছে 5,216 জন এমন ক্যান্ডিডেট আছে যাদের একাডেমিক স্কোর হচ্ছে 11 যাদের একাডেমিক স্কোর হচ্ছে 11 এবং 16,500 নিয়ে বলবো চিন্তা নেই দেখো একাডেমিক স্কোর হচ্ছে 11 তাদেরকে বেশি করে নাম্বার দিয়ে যেমন তেমন করে নাম্বার দিয়ে তাদেরকে জেনারেল ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে চাকরি দেওয়া হয়েছে 5,216 জন এবং এমন এমন ক্যান্ডিডেট আছে তিনি নিজের মুখেই বলেছেন এটা আমার কথা নয় এমন এমন ক্যান্ডিডেট আছেন যাদের একাডেমিক স্কোরটাই এনাফ ছিল মানে জেনারেলে যাওয়ার জন্য তাদেরকে বাদ দিয়ে যারা অযোগ্য যাদের একাডেমিক স্কোর একেবারেই নেই তাদেরকে কিন্তু ঢোকানো হয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কিন্তু এই মামলাতে অ্যাপটিটিউড টেস্ট কিন্তু নেওয়া হয়নি সেটা কিন্তু টোটালি প্রমাণ হয়ে গেছে এবং বর্তমানে এটাই আবেদন করছে যে টোটাল 42,500 প্যানেলকে বাতিল করে আবারও কিন্তু নতুন করে ইন্টারভিউ না হোক
এটা কিন্তু তরুণ জ্যোতিষ জাওয়ারি এবং মামলাকারীদের পক্ষে সবাই বলছে, সবাই কিন্তু এটা চাইছে। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রায়টাকে 24 ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় কিন্তু, অর্থাৎ তোমাদের আজকে 23 তারিখ, আজকে 23 তারিখ না 22 তারিখ, আজকে তোমাদের 22 তারিখ, তাহলে 22 তারিখ 23 24 তারিখে দুপুর 2টোর সময় কিন্তু এই অ্যাপিল টেস্টে মামলাটা হবে। এবং এখানে বোঝা যাবে যে তোমাদের 42,500 আবার ইন্টারভিউ হবে কি হবে না। তাই এই আপডেটটা জানতে চাইলে অবশ্যই এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে যুক্ত হয়ে যাও। এছাড়া আর একটা লেটেস্ট আপডেট কিছুক্ষণ পর তোমরা পেয়ে যাবে, সেটা হলো কিছুজনের কিন্তু নাম প্রকাশ করা হয়েছে যারা প্রাইমারি টিচারের মানে থেকে পুরোপুরি বাতিল হয়ে যেতে চলেছে, তাদের লিস্টটা আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো। তাহলে 24 ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় কিন্তু আবার এই শুনানি হবে, শুনানি নয় জাস্ট প্রমাণ হয়ে গেছে। এবার তোমাদের যে নতুন করে আবার কি ইন্টারভিউ হবে কি হবে না সব নিয়ে আলোচনা হবে সেদিন। এবং এখানে যেটা বলেছি টেট 2022-এর জন্য সুবর্ণ সুযোগ, অবশ্যই কেন কীভাবে সেইগুলো সমস্ত কিছু আলোচনা হবে, ঠিক আছে। এবং দেখো এখানে আরও কিন্তু তরুণ জ্যোতি তেওয়ারির কাছ থেকে যেটা জানতে পেরেছি সেটা হলো 2016 সালে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়াতেও কিন্তু অ্যাপিউট টেস্ট নেওয়া হয়নি, অর্থাৎ 16,500 কিন্তু টোটালি ভুয়ো নিয়োগ হয়েছে। এবং তিনি এটাও স্বীকার করেছেন যে 42,500 নিয়োগের মধ্যে বেশ কিছুজন আছে যারা, বেশ কিছুজন মনে হাজার কয়েক আছে যারা সত্যি সত্যি নিজের যোগ্যতা চাকরি পেয়েছে এবং তাদের খাতা এবং তাদের নাম্বারগুলো চেক করে দেখেছেন। অর্থাৎ তিনার কাছে সমস্ত চাকরির যে ডকুমেন্টস, প্রার্থীর ডকুমেন্টস কিন্তু তিনার কাছে আছে। এবং সেই তিনি ডকুমেন্টস দেখে নিজে মুখে বলেছেন যে আমি ডকুমেন্টস দেখেই বলেছি 25,000 অযোগ্য ডকুমেন্টস আছে, অর্থাৎ 25,000 এমন ছাত্রছাত্রী আছে যাদের কিন্তু ডকুমেন্টস মিল, অর্থাৎ ডকুমেন্টস হচ্ছে অযোগ্য। কেন তিনি এটাও বলেছেন যে সেই সমস্ত ডকুমেন্টসগুলোতে রিজার্ভেশন যে পলিসি সেটাকে ফলো করা হয়নি, পুর অ্যাকাডেমিক, অর্থাৎ 25,000 পুর অ্যাকাডেমিক আছে কিন্তু তাদেরকে বেশি করে নাম্বার পাইয়ে দেওয়া হয়েছে, কোনো রকম স্বার্থে হোক টাকার স্বার্থে হোক তাদেরকে পাইয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু তিনি নিজের মুখে বলেছেন। এবং ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট জিনিসটা কী সেটা কিন্তু আরেকবার বলে দিই। এই অ্যাপটিটিউড টেস্ট হচ্ছে তোমাদের, আমি যেটাকে বলেছিলাম ডেমো ক্লাস, তোমরা যারা দেখো নি সেই ভিডিওটা তোমরা দেখে নেবে, এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, অটোমেটিক দেখবে ভিডিও শেষে একটা ভিডিও চলে আসছে স্ক্রিনের মধ্যে, ক্লিক করবে। ওকে, অ্যাপটিটিউড টেস্টে যে ডেমো টেস্ট ডেমো ক্লাস, সেই ডেমো ক্লাসে কী কী তুমি পড়বে না পড়বে টেস্ট 2022-এর জন্য সেগুলো সমস্ত আমি বলে দিয়েছি। সেগুলো দেখার জন্য অবশ্যই তুমি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, যারা টেলিগ্রামে এখনও মধ্যে যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ওকে, এবং এই ডেমো ক্লাসগুলো তোমাদের আমি করিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। এই ডেমো ক্লাসের জন্য সামনে একটা ব্ল্যাকবোর্ড থাকে, চক থাকে, ডাস্টার থাকে, এই সমস্ত কিছুই নেই। অর্থাৎ একটা ক্লাস ওয়ানের ছাত্রকে অথবা ছাত্রীকে কীভাবে একজন শিক্ষক চারটা কীভাবে হয় যোগ করে, 2+2 = 4 কীভাবে হয় সেটা কীভাবে শেখাবে, অথবা 6-2 = 4 হচ্ছে কীভাবে হচ্ছে এটা শেখাবে, সেটা কীভাবে শেখাবে এগুলো কিন্তু হয়নি। অর্থাৎ দেখতে গেলে একটা বড়ো সংখ্যক ছাত্রছাত্রীর দুর্নীতিরভাবে কিন্তু এই 42,500 মধ্যে স্থান পেয়েছে। সেই জন্য অরুণ জ্যোতি তেওয়ারি, তিনি তরুণ জ্যোতি তেওয়ারি বলেছেন যে টোটালি এই প্যানেলটাকে যেমন করেই হোক বাদ দিতেই হবে, আমরা কোনো রকমভাবে সরবো না, পিছনে হটবো না, হ্যাঁ বাতিল করে ছাড়বো, অথবা অর্থাৎ আবারও কিন্তু নতুন করে তোমাদের ইন্টারভিউ হতে চলেছে। এবং টেট 2022-এর সুবর্ণ সুযোগ এই জন্য, কারণ হচ্ছে যদি ইন্টারভিউ হয়, তোমাদের ইন্টারভিউ তো এমনিতে ভোটের পরেই হবে, আবার যদি ইন্টারভিউ হয় আর তোমাদের একটা সুবর্ণ সুযোগ এই জন্য থেকে যাবে, কারণ হচ্ছে তোমাদের এইটা 1,50,000 ছাত্র যদি পাস করেছে, অর্থাৎ তোমাদের যে ভ্যাকেন্সি আমি বলেছি ভ্যাকেন্সি হচ্ছে 20,000 মিনিমাম আর ম্যাক্সিমাম 30,000, এবার যদি ইন্টারভিউ হয় তোমাদের ভ্যাকেন্সিটা আরও বেড়ে যাবে, অর্থাৎ তুমি সেখানেও স্থান পাচ্ছ, ওই ভ্যাকেন্সিতেও স্থান পেয়ে যাবে, 42,500 ভ্যাকেন্সিতেও স্থান পেয়ে যাবে, আবার এক্সট্রা 20,000-30,000 ভ্যাকেন্সিতেও কিন্তু স্থান পেয়ে যাবে। তাহলে দেখতে গেলে এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তাই ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু কোনো রকমভাবে হালকাতে নেবে না। ওকে, আমার চ্যানেলে যে সমস্ত ইন্টারভিউ কোয়েশ্চেন আছে সেগুলো বারে বারে দেখো, কারণ বারবার করে মুখস্ত করে ফেলো। ওকে, ছোটো ছোটো ভিডিও এই জন্য দিই যাতে তোমাদের মুখস্ত হয়ে যায়, আর আমি ধীরে ধীরে যেগুলো করাচ্ছি এর বাইরে কিছুই আসবে না, তোমাদের ডেমো ক্লাসও করানো হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। তোমাদের জন্য আমি কিন্তু সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবো। ওকে, আর কিছু যদি আপডেট পাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর 24 তারিখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কী জানাচ্ছেন সেটা কিন্তু তোমাদের শেয়ার করে দেবো। চলো, জয়।